নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ, প্লিজ আপনারা পুরো গল্পটি মন দিয়ে শুনবেন। গল্পটি পুরুলিয়ার একটি গ্রামের মেয়ের প্রেমের গল্প। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা হয়তো অনেক প্রেমের গল্প পড়েছেন, শুনেছেন, আবার অনেক সিনেমাও দেখেছেন। রবীন্দ্রনাথের বিখ্যাত প্রেমের গল্পে, উপন্যাসে, কবিতায় আমরা অনেক প্রেমের স্বাদ আস্বাদন করেছি। শাহরুখের সিনেমা দেখেও আমরা হৃদয়টাকে ভালোবাসার ভাবনায় ডুবিয়ে দিতে পেরেছি। আর এখন অরিজিতের গানের তালে আমাদের তরুণ তরুণীরা ভালোবাসাকে খুঁজে বেড়ায়। যাই হোক, আমার গল্পটি হলো পুরুলিয়ার একটি গ্রামের মেয়ের প্রেমের কাহিনী। যে মেয়েটির কাহিনী হয়তো রবীন্দ্রনাথের লেখাই, শাহরুখের দিলবালে দুলহনিয়াতে বা অরিজিৎ সিংয়ের গানের তালে ঠাঁই পায়নি। কিন্তু ভালোবাসার যে একটা ক্যাটাগরি আছে, তার ছাপ আমরা দেখতে পাব। সময়টা ছিল জুন মাস, জাস্ট HS-এর রেজাল্ট বেরিয়েছে। জবা বলে একটা মেয়ে তার মার্কশিট স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। জবা 69% নিয়ে পাস করেছে। গ্রামের প্রথম কোনো মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করলে HS। তার বাবার বুকটা গর্বে একেবারে উথাল পাথাল। জবার গ্রামের নাম ভেলাইডি, হাসবেন্ড না, পুরুলিয়ার গ্রাম বলে কথা, রবীন্দ্রনাথের উপন্যাসে হয়তো পাবেন না এই নাম। তার বাবা চাষি মানুষ, সে দেখতে আর পাঁচটা মেয়ের থেকে একটু আলাদা। রোদে পুড়ে যাওয়া শেওলা রোগের হলেও দেখে আভাস পাওয়া যায়, ফেসওয়াশ আর সানস্ক্রিন ইউজ করলে শিওর মফস্বলের ফ্যাশনকে ছুঁতে দেরি হবে না তার। কলেজ অ্যাডমিশনের জন্য জবার বাবা পুরুলিয়ার বিখ্যাত কলেজ নিস্তারিণী ওমেন্স কলেজে বেঙ্গলি অনার্সে ভর্তি করে দেয়। জবা শহরের একটি মেসে থাকতে শুরু করে। স্বভাবত কিছুদিন যাওয়ার পরই জবা তার বাবার কিনে দেওয়া ঢিলে ঢালা ড্রেস আর 18 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি বর্জন করে শহুরে বন্ধুবান্ধবদের আশীর্বাদে কতকগুলো ব্র্যান্ডেড বাজার চলতি ফেসওয়াশ আর সানস্ক্রিন ইউজ করে ফেলেছে। মাথায় নিয়ে যে শ্যাম্পু কন্ডিশনার, এক কথায় মফস্বলের ফ্যাশনেবল গার্লসদের খুব ইজিলি ওভারটেক করতে পারে এখন সে। এদিকে বাংলা অনার্স, তাই রবীন্দ্রনাথের প্রেমের কবিতা, গল্প, উপন্যাস পড়ে একটু আবেগময়ী হয়েছে, একটি মোহময়ী হয়েছে জবা। মাল্টিপ্লেক্সে অজয় দেবগানের মেরে রাস্কে কামার আর দিলওয়ালে দেখে এখন নিজের রিস্ক নিতে শিখে গেছে। কানে হেডফোন নিয়ে অরিজিৎ সিংয়ের কো সিঙ্গার হয়ে হোয়াটসঅ্যাপ করাটা এখন খুবই ফেভারিট ওর। একদিন জবা ঠিক সাহেব বাঁধের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। বাঁধের পাড়েই বাতাস সরোবর একটি হোটেল আছে। হ্যাঁ, বাতাস সরোবর। সেই হোটেলের ম্যানেজার জবাকে দেখে ভালো লেগে যায় এবং ম্যানেজার খুব বিরক্ত করতে লাগলো জবাকে। যখনই পেরোতো তার পেছনে পেছনে ম্যানেজারও যেত এবং স্বভাবতই জবাকে সে প্রপোজ করে দেয়। কিন্তু জবা পুরুলিয়ার মেয়ে, পুরুলিয়ার সংস্কৃতি, পুরুলিয়ার রক্ত, সব কিছু মিশে আছে তার মধ্যে। জবা শুনে নিয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকায়। যখন লোকটা বলল, জবা আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি, জবা তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দিয়ে বলল কি জানো, একটু হাসলো, তারপর বলল, আমি পুরুলের মায়া বটি, এমন হেঁচকায় নিয়ে পেছুটায় গড়ান দিব না, 7 দিন উঠতে পারবি নাই। ওকে,
আপনার খুব রোমান্টিক হয়ে যাচ্ছিলেন, তাই তো? প্লিজ বেশি রোমান্টিক হবেন না, পুরুলিয়ার সবাই আর পাঁচটা মেয়ে যেমন ছেলেও সেই রকম, ওকে? আমাদের সংস্কৃতি আমাদের রক্তের মধ্যে, আমরা ভুলবো না, কেউ আমাকে ভোলাতেও পারবে না।